সব সঞ্চয় জড়ো করে বা বিশাল অঙ্কের হোমলোন নিয়ে আপনি কি কলকাতায় ফ্ল্যাট কিনছেন? গগনচুম্বী বহুতলের টপ ফ্লোরের ফ্ল্যাট দেখে আর অপেক্ষা করতে পারছেন না, কিন্তু যে ফ্ল্যাটটি কিনতে চলেছেন সেটা অবৈধ নয় তো? উত্তর দিতে এগিয়ে এলো কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, শহরবাসীকে অসাধু প্রমোটারদের হাত থেকে বাঁচাতে এবার প্রকাশ করা হবে শহরের সব অবৈধ বিল্ডিংয়ের তালিকা। তা আপলোড করা হবে পুরসভার ওয়েবসাইটে। শুধু ফ্ল্যাট কিনতে গিয়ে নয়, অনেক সময় কেনার পরেও ওঠে প্রতারণার অভিযোগ। যে চার দেওয়ালের মধ্যে এতদিনের বসবাস সেটি বৈধভাবে তৈরি হয়নি জানার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। পুরসভা সূত্রে খবর, এরকম ভরে ভরে অভিযোগ জমা পড়ছে প্রতিদিন। টক টু মেয়র অনুষ্ঠানেও আসছে অভিযোগ। ইল্লিগালের প্রবণতাটা আস্তে আস্তে মানুষের কমে যাচ্ছে। যেগুলো আগে হয়ে গেছে ইল্লিগাল সেখানেও অনেক কেস চলছে, আবার এরা নিজেরা মধ্যে ইল্লিগাল যে করলো যে পেল না হাইকোর্টে চলে যাচ্ছে, হাইকোর্ট থেকে ডিমোলিশিং অর্ডার এসে যাচ্ছে। আবার যারা কিনছেন ফ্ল্যাট তারা অনেকে জানেনই না যে ওটা ইল্লিগাল, প্রমোটার চেপে যাচ্ছে। সেই কারণে আমি বলছি যে একটা ওয়েবসাইট মতন করে সব তুলে দিলে, যেগুলো আমরা নোটিশ দিয়েছি যেগুলো কেস হচ্ছে সেটা দিয়ে, তাহলে কি হবে, লোকে জেনে যাবে যে এরা ইল্লিগাল। পাশাপাশি নো ডিউ সার্টিফিকেট নিয়েও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেও নেওয়া হচ্ছে উদ্যোগ। পুরসভা সূত্রে খবর, অনেক সময় সম্পত্তির অ্যাসেসমেন্টের পর দেখা যায় কোনো নির্দিষ্ট জমির উপর বিপুল পরিমাণ কর বকেয়া রয়ে গিয়েছে, আর সেই বকেয়ার চাপ এসে পড়ে নতুন ফ্ল্যাটের মালিকদের উপর। তা যাতে না হয় তার জন্য এবার থেকে জমি বিক্রির সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট করা হবে, দেখা হবে ওই জমির কোনো কর বকেয়া রয়েছে কিনা, তারপর মিলবে নো ডিউ সার্টিফিকেট। আমরা একটা নো ডিউ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, সেটা ভরসা করে লোকে ফ্ল্যাট কিনছে যে আমার যা ডিউ আছে, ধরুন কারোর 10,000-20,000 টাকা দিয়ে দিল আর আমার কোনো ডিউ নেই। সুতরাং যখনই নিউ ডিউ সার্টিফিকেট দেবে, অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্ব হবে যে অ্যাসেসমেন্টটাকে কমপ্লিট করে তারপরে নো ডিউ সার্টিফিকেট দেবে। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তাদের প্রশ্ন, প্রকাশ করার মতো অবৈধ নির্মাণের পূর্ণাঙ্গ তালিকা পুরসভার হাতে আছে কি? অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।